গাজা ভূখণ্ডে সুরঙ্গের ডেরা থেকে হামাস যোদ্ধাদের উৎখাত করতে নতুন পরিকল্পনা করছে ইসরায়েলি সেনা। আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি, ভূমধ্য সাগর থেকে বিপুল পরিমাণ জল ঢুকিয়ে সুরঙ্গে আত্মগোপনকারী হামাস বাহিনীকে বাইরে আনার একটি নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ইসরায়েলের লক্ষ্য গাজার নিচে হামাসের তৈরি সুরঙ্গের জালগুলিকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। গোটা শহর জুড়ে এই সুরঙ্গের জাল ছড়িয়ে রয়েছে। কোথায় কোনটা গিয়েছে, কোথায় কোনটা উঠেছে, কোথায় শুরু কোথায় শেষ, তার হদিস পাওয়া দুষ্কর। আর এই সুরঙ্গগুলিকেই ইসরায়েলি সেনাদের জন্য ফাঁদ হিসাবে ব্যবহার করছে হামাস। ইসরায়েলের দাবি, এই সুরঙ্গগুলি থেকেই হামাস হামলা চালাচ্ছে। হামাসের এই শক্ত ঘাঁটিগুলিকে একেবারে অবরুদ্ধ করে দেওয়াই এখন ইসরায়েলের মূল লক্ষ্য। প্রায় 40 কিলোমিটার দীর্ঘ গাজা উপকূলের একাংশ ইসরায়েল নৌসেনার দখলে রয়েছে। সেখান থেকেই হতে পারে এই জলভরো অভিযান। টানা 20 দিন ধরে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চললেও এখনও গাজায় পুরোদস্তুর গ্রাউন্ড অপারেশন শুরু করেনি ইসরায়েলি বাহিনী। তবে কয়েকটি সুরঙ্গের মুখের কাছে তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। সূত্রে খবর, বারবার ইসরায়েল হামাসের হাতে পণবন্দীদের উদ্ধারের জন্য স্থলপথে অভিযানের কথা বললেও তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাজায় হামাসের বানানো সুরঙ্গ জাল। প্রায় 500 কিলোমিটারের এই সুরঙ্গ পথ ব্যবহার করে ইসরায়েলের ফৌজের বিরুদ্ধে প্রত্যাঘাত চালাচ্ছে হামাস বাহিনী। পাশাপাশি তাদের অস্ত্র, বিস্ফোরক, জ্বালানি এবং খাদ্যের মজুত রয়েছে এই সুরঙ্গগুলিতে। কয়েকটি রিপোর্টের দাবি, এই সুরঙ্গগুলির মুখ কোথাও গাজার বাসিন্দাদের ঘরে, কোথাও কোনো বাণিজ্যিক কমপ্লেক্সে, কোথাও সরকারি দপ্তরে, এমনকি হাসপাতালে ও মসজিদেও। এই সুরঙ্গ নাকি সীমান্ত পেরিয়ে একদিকে মিশর এবং অন্যদিকে ইসরায়েল পর্যন্ত বিস্তৃত। আর ঠিক এই কারণেই ইসরায়েলি সেনা এই সুরঙ্গজালকে গাজা মেট্রো বলে থাকে। গড়ে 2.5 মিটার উঁচু এবং 1 মিটার চওড়া ওই সুরঙ্গগুলি গত 20 দিনের ধারাবাহিক হামলাতেও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্যালেস্তানীয় সংবাদমাধ্যমগুলির দাবি। এই পরিস্থিতিতে ইসরায়েলের ভরসা তাই ভূমধ্যসাগরের জল। বড় বড় পাম্পের সাহায্যে ভূমধ্যসাগর থেকে জল তুলে ওই সুরঙ্গে ঢুকিয়ে দিলে বাধ্য হয়ে হামাস বাহিনীকে বাইরে বেরিয়ে আসতেই হবে। আপনার কি মনে হয়, এমন করে হামাস বাহিনীকে টক্কর দেওয়া সম্ভব? কমেন্টে জানান। ধন্যবাদ।